রামপাল প্রকল্পে ইউনেস্কোর আর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে সংস্থাটির দেয়া শর্তাবলী মেনে চলবে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর এমন কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর অন্যদিকে তেল গ্যাস জাতীয় কমিটি বলছে ইউনেস্কোর আগের অবস্থান পরিবর্তনের কোনো রকম সুযোগ নেই, আর তেমনটা ঘটলে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা নিয়ে সারা বিশ্বে প্রশ্ন উঠবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে রামপাল প্রকল্প নিয়ে বিরোধিতা থেকে সরে এসেছে জাতিসংঘের বিজ্ঞান শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। পররাষ্ট্র মন্ত্রণালয় যখন একটা চিঠি দিবে, নিশ্চয়ই তারা দায়িত্ব নিয়ে তারা চিঠিটা দিচ্ছে যে টেকনোলজি আমরা ব্যবহার করছি সেই টেকনোলজি উইল নট হার্ম সুন্দরবন, এটা হলো বড় বিষয়। এখন কিউমুলেটিভ অ্যাসেসমেন্ট করলে বোঝা যাবে ওখানে যেটা তারা চাচ্ছেন, হয়তো ওখানকার এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট বড়ভাবে করতে চাচ্ছেন সাউথ ওয়েস্ট জায়গাটার মধ্যে ইনক্লুডিং সুন্দরবন। তার মানে বোঝা যাচ্ছে যে পশু রিভার টিভার নিয়ে তারা কমিটি একটা রিকোয়েস্ট করছে আমাদের কাছে। এই 47 লক্ষ টন কয়লা পোড়ানো, প্রতিদিন 10-12 হাজার টন কয়লা নিয়ে পরিবহন, তারপরে বায়ু দূষণ এবং জীব বৈচিত্র্য ধ্বংসের যে সায়েন্টিফিক তথ্য উপাত্ত, সেটা পরিবর্তন কী করে হবে? কাজে এই অবস্থানটা ইউনেস্কোর ঘোষিত অবস্থান, সেই অবস্থান সত্ত্বেও ইউনেস্কো যদি এই প্রকল্প নো অবজেকশন সার্টিফিকেট দেয়, সেটা ইউনেস্কোর জন্য একটা বড় ধরনের পরাজয় হবে, বড় ধরনের ব্যর্থতা হবে এবং সারা বিশ্বে ইউনেস্কোর ক্রেডিবিলিটি ক্রাইসিসে, বড় ধরনের ক্রেডিবিলিটি ক্রাইসিসে পড়বে। সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সরকারের এই বক্তব্য পুরোপুরি সত্য নয়। তথ্য গোপন করে সরকার এই বক্তব্য দিয়েছে বলে মনে করছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কমিটি ও পরিবেশবাদী সংগঠন বাপার আয়োজনে আলোচনায় বক্তারা বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগ এখনো বহাল। বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিজ্ঞান ও অর্থনীতি নিয়ে আলোচনায় উঠে আসে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও এর বিরূপ প্রভাবের কথা, একই সাথে এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের বিষয়টিও। আলোচনায় বক্তারা বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে যে বায়ু পানি দূষণের আশঙ্কা করেছিল ইউনেস্কো তা এখনো বহাল আছে। সরকার যে বিবৃতি দিয়েছে তা পুরোপুরি সত্য নয় বলেও মন্তব্য করেন আলোচকরা। যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যটা, এটা ওভার সিম্প্লিফিকেশন, এটা পূর্ণ সত্য না, এটা অর্ধসত্য। সরকার যেভাবে এটাকে একটা ক্লিন চিট পাওয়া গেছে বলে ঘোষণা দিলেন, এটা সত্য নয়। এখানে আমরা যদি পুরো বক্তব্যটা দেখি ইউনেস্কোর, যে সেখানে এখানে অনেক কন্ডিশন আছে যেগুলা সরকার জাস্ট উচ্চ করে না, হাইক করেছেন। ইট ইজ রিকমেন্ডেড, it is ordered now, it is recommended that the committee request the state party, মানে বাংলাদেশ পার্টিকে, not to permit that any large scale industrial and or infrastructure developments including the Rampal power plant bracket আছে proceed before the SEA has been completed. যে ওয়েবসাইটে এই লাইনগুলো দেখেন। ইউনেস্কোর বক্তব্যে সরকারের খুশি হবার কিছু নেই বলেও মত দেন এই পরিবেশবিদ। যে আপনাদের টেকনিক্যাল রিপোর্ট তো ভুল না, আপনারা তো বলেন নাই যে ইউ হ্যাভ নট ডিক্লেয়ার্ড দ্যাট ইজ রং, তা কিন্তু বলেন নাই। আপনি তাহলে গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের পলিটিক্যাল লবিং এর কাছে যে আপনি এরকম, আমি বলবো যে আপনি যদি মেনে নিলেন তাদের বক্তব্যটা পার্টলি মেনে নিলেন, তাহলে তার ইউনেস্কোর টেকনিক্যাল যে টিম আছে এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার যেটা আছে তার ক্রেডিবিলিটি কোথায় গেল? তাহলে কি সারা পৃথিবীতে রিপোর্ট এরকমই তৈরি করে ওনারা? আলোচনায় সিডনি ভিত্তিক জ্বালানি অর্থনীতি প্রতিষ্ঠান IEEFA এর দুই গবেষক বলেন সারা বিশ্বই এখন জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, বাংলাদেশেরও এ সুযোগ নেওয়া উচিত।